হ্যালো ভিউার্স তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে এই করোনার জেরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল স্কুল কলেজ সেগুলো কবে খুলতে পারে সে বিষয়ে একটা বড়ো সড়ো আপডেট বেরিয়ে এসেছে তো বেশি কথা না বলে নিউজটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা একটা ই পোর্টাল সাইটে এই নিউজটা বেরিয়ে এসেছে নিউজটা আমি পড়ছি আপনারা শুনে নিন রবিবার অর্থাৎ আজ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে গোটা জুন মাস বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রসঙ্গত নবান্নে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর অনেকেই মনেই প্রশ্ন জেগেছিল যে কবে থেকে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে যদিও শনিবারই আনলকডাউন প্রক্রিয়ার কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লেখ ছিল জুলাই মাসে পরিস্থিতি পর্যালোচনা করে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এরপরই এই সংক্রান্ত বৈঠক হয় আর তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো বন্ধুরা এই নিউজটাই একটা ই পোর্টাল সাইটে বেরিয়েছে প্রিয় বন্ধু নামের একটা ই পোর্টাল সাইটে তো নিউজটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিউজ দেখার জন্য আর বন্ধুরা তোমরা যদি দেখতে চাও যে মাধ্যমিক রেজাল্ট মোবাইলের মাধ্যমে কীভাবে দেখতে হয় তো আমি আমার ভিডিওর আই বটনে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে দেখে নিতে পারো